সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন, চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময়। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় এবং বিকেলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বন্ধুরা, এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরুর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা যেখানে রয়েছেন সেখানে কি এখনও ঝড় বৃষ্টি শুরু হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জায়গার নাম সহ জানাতে ভুলবেন না। তীব্র দাবদাহ যে এই সপ্তাহে স্বস্তি মিলবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। রবিবার সকাল থেকে তার টের পাওয়া গেল। তপ্ত গরমে সকাল থেকে পুড়ছে না মানুষ, একেবারে মনোরম না হলেও আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা থাকবে। সম্ভব এবার প্যাচপ্যাচে গরম থেকে মিলবে অব্যাহতি, কারণ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এই সপ্তাহে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। রবিবার সন্ধ্যে থেকেই কলকাতা এবং শহরতলিতে শুরু হয়ে যাবে কালবৈশাখী, এমনই বার্তা দিয়েছে হাওয়া অফিস। রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। আবহাওয়া দফতর আরও জানিয়েছে রবিবার সন্ধ্যাবেলা 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মনে করা হচ্ছে আজ বিকেলে যে কালবৈশাখী হবে তার হাত ধরেই বঙ্গে ঢুকবে প্রাক বর্ষা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, কাটোয়া ও বনগাঁয় শুরু হয়েছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গ অবশ্য ইতিমধ্যেই ভিজতে শুরু করে দিয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতন জেলাগুলিতে চলছে বর্ষণ। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 5 জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বিতীয় শাখাটি আন্দামানে ঢুকে পড়েছে, যদিও এখনই পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা কম। আগামী 6 জুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মূল শাখাটি কেরলে ঢোকার কথা, আর 7 থেকে 10 দিন পর তা আসবে পশ্চিমবঙ্গে। সেই হিসেবে বঙ্গে বর্ষা আসতে প্রায় জুনের মাঝামাঝি, আর তার আগে জ্যৈষ্ঠের দাবদাহ থেকে রেহাই পেতে প্রাক বর্ষার বৃষ্টি ভরসা। আবহাওয়া দফতরের হিসেব যদি মিলে যায় তাহলে এই সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার স্বাদ পাওয়া যাবে। তবে তার আগে গরম থেকে সাময়িক স্বস্তির জন্য রবিবারের বিকেল থেকে চাতক পাখির মতন তাকিয়ে রয়েছে মানুষ। শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা দেখা মেলেনি। আশা করা যাচ্ছে যে সপ্তাহের শুরুতেই নিরাশ হতে হবে না শহরবাসীকে, এবং আজই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে চলেছে আজকে বিকেল থেকে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।